আজ আমরা আলোচনা করব কবি ইমিলি ডিকিনসনের রচিত বিখ্যাত একটি কবিতা আই এম নো বডি হু আর ইউ সম্পর্কে কবিতাটি শুরু করার আগে কবির সম্পর্কে চলো কিছু তথ্য জেনে নিই ইমিলি ডিকিনসন হলেন আমেরিকান একজন ফেমাস পয়েট তিনি আঠারোশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আঠারোশো সালে মৃত্যুবরণ করেছিলেন তিনি তার জীবনকালে মোট সতেরোশো পঁচাত্তরটি কবিতা রচনা করেছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিনি তার কোনো কবিতারই টাইটেল দেননি তাই তার সকল কবিতার প্রথম লাইনকেই টাইটেল হিসেবে ধরা হয় তার আরও কিছু বিখ্যাত কবিতা রয়েছে যেমন শ্যালাই কুড নট স্টপ ফর ডেথ সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট ইটিসি চলো এবার কবিতাটা শুরু করা যাক এটি একটি আর্ট লাইনের ছোট্ট কবিতা

ইমিলি ডিকিনসন এই কবিতায় একজন ব্যক্তির অচেনা অপরিস্থিতিহীন সত্তার কথায় তুলে ধরেছেন কবি নিজেকে কেউ না বলে বর্ণনা করেন যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কবিতার প্রথম লাইনে তিনি নিজের পরিচয় দেন এবং একজন অচেনা মানুষের সাথে তার এই পরিচয়হীনতাকে ভাগ করে নেন এখানে ডিকিনসন দেখিয়েছেন যে পরিস্থিতি না থাকা এক ধরনের মুক্তির প্রতীক হতে পারে কারণ পরিস্থিতি থাকা মানে সমাজের নজরদারির মধ্যে থাকা তিনি আরও উল্লেখ করেন যে জনসাধারণের মধ্যে পরিচিতি হওয়ার চেয়ে অচেনা থাকা অনেক বেশি সুখের এবং শান্তির যারা সাম্বডি তাদের জীবনে কোনো প্রাইভেসি নেই ব্যাংক যেমন ডেকে ডেকে তার অস্তিত্বে জানান দেয় ঠিক সব সবসময় তাদের কথা বলার জন্য ব্যস্ত থাকে অন্যদের নজরে থাকে এবং তাদের জীবন হলো একটা ব্যাঙের মতো যারা প্রতিনিয়ত নিজেদেরকে জনসাধারণের সামনে উপস্থাপন করে